हेलो फ्रेंड्स, आज आम बनम रोहू मास मूला जोल। मास तो भालके धुई किने हालधी और निमक दी मेरीनेट करिम। मेरीनेशन कम्प्लीट हो गई से इतना आम मास तो फ्राई कर लूँ। আমার মাছ ভাজা হয়ে গেছে, তো আমি এটা প্লেটে তুলাই থম। ইয়াতে আমি রেডি করিম তরকারির মশলা, যার কারণে আমাক লাগিব কেইটামান শুকান জলকীয়া, গোটা জিরা আর গোটা ধনিয়া। এইখিনি আমি অলপ পানীত ভিজাই থম 10-15 মিনিটের কারণে। 10-15 মিনিট পিছত আমি ইয়াক গ্রাইন্ড করে লম, আর লগতে গ্রাইন্ড করেছো এটা পিঁয়াজ আর আদা নহৰু। বাকি আমি লৈছো দুটা মূলা আর দুটা বিলাহী, যোনটো আমি কাটি লৈছো। তেল গরম হওয়ার লগে লগে আমি গ্রাইন্ড করে থাকা পিঁয়াজখিনি দি দিছো। 2-3 মিনিটের পিছত আমি দিম জিরা ধনিয়া আর শুকান জলকীয়ার পেস্ট। আর সেম ইন্টারভেলত আমি অ্যাড করিম আদা নহরু পেস্ট, হালদি গুঁড়া আর নিমক। এইখানে মশলা 5-10 মিনিট ভাজার পিছত আমি অ্যাড করিম মূলা, আর মূলা দেওয়ার লগে লগে আমি অ্যাড করিম পানি। ভালকে লড়াই দেওয়ার পিছত এতিয়া আমি ঢাকন দি কুক করিম। মাঝে মাঝে আমি চেক করে থাকি যে মশলা তো তলত লাগি না যায়। এতিয়া যিমানখিনি পানী দিছিলোঁ সব শুকাই গৈছে, আৰু ইয়াতে দিম আমি বিলাহী, আৰু অকণমান পানী দিম বিলাহী গলাবৰ কাৰণে। মূলা বিলাহী আমার দুটাই ভালকে ভিজি গৈছে, ইয়াতে আমি এড করিম মাছ। এতিয়া আমি জোলের কারণে পানি এড করিম। আমার জোলখিনি ভালকে উতলি আছে, ইয়াতে আমি দিয়ে দিম ধনিয়া পাত। আর রেডি হয়ে গেল আমার রোহু মাছ মূলার জোল, কিন্তু আপনি ভাতের লগত সার্ভ করিব পারে। মই লৈছো গরম ভাত, মাছ 1 পিস, মূলা আর জোল, আর লগতে আছে কুকুম্বার স্যালাড।